গত 29 জুলাই বিকাল 3 ঘটিকায় রাউজান জলিলনগর বাস স্টেশন চত্বরে জলিলনগর ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈয়দ হোসেন কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, গাজী আবুল কালাম বয়ানি, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, জানে আলম জনি, মাওলানা ইমদাদুল হক মুনিরি, নজরুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, আহসান হাবিব হাসান, আবুল হোসেন বাবু, মাসুদ রানা, আব্দুল আওয়াল সুজন, হিমেল চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ, আবু সালেক, ওয়াহেদ বাবলু, আসিফ সহ ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ। বক্তারা উগ্র সন্ত্রাসী মনিরুল্লাহর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান এবং নিরীহ মানুষের প্রতি হামলাকারী মনিরুল্লাহ সন্ত্রাসী সংগঠনের কর্মকর্তাদের গ্রেফতারির দাবি জানান। আগামী 1 মাসের মধ্যে ভণ্ড মনিরুল্লাহকে গ্রেফতার করতে না পারলে আন্দোলন তীব্র থেকে তীব্রত হবে বলে হুঁশিয়ারি জানান তারা। পরে একটি র্যালি রাউজানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা চত্বরে এসে মনিরুল্লাহর কুষ্পতলিকা দাহ করেন। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক। মানুষ হত্যা করছে, একটি ধর্মীয় সংগঠন, একটি তরিকতি সংগঠন, এত তরিকা আছে, এত মাদ্রাসা আছে, কেন তাদের বিরুদ্ধে সবাই? আমাদের একটা কথা বলুন, আমরা তো আওয়ামী লীগ করছি, আমাদের কোনো স্বার্থ আছে? অনেকে বলছে আমাদের বিচারে অনেক স্বার্থ আছে, কিন্তু অন্যান্যগুলো কেন করতেছে? আপনারা কেন প্রতিবাদ করছেন? ওরা ওদের ওরা ছিলেন যে সন্ত্রাসী, এটা তার আজকে প্রমাণিত হয়েছে। আজকে অক্সিজেনের মোড়ে কাল ওইখানে মারা দিয়ে মানুষ দিয়ে কি মানুষই কাঁদে মানবতা। আমি বলতে চাই রাউজানবাসী কাঁদে না, রাউজানবাসী অনেক আনন্দে আছে, কাঁদে মরিয়া কানে বন্দর আজকে কাঁদে মনিরিয়া কাঁদে মনে রাউজানবাসী। আমি বলতে চাই আমরা রাজনীতি করি, কোনোদিন চিন্তা করে নিয়ে আন্দোলন করব। মানুষ আমাদের আসলে বাধ্য, আমাদের মানুষকে বাঁচাতে হবে। রাজনীতি করি বলে আমরা কি আমাদের মাননীয় এমপি মহোদয় একটি শান্তির রাউজান উনি উপহার দেবেন বলছেন, উনি শেখ রাউজানকে সন্ত্রাস মুক্ত করার জন্য জেলাপত্রিকা রাউজানের মাটিতে উনি প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, উনি ওনার কথা রেখেছেন, উনি ইমানের দায়িত্ব পালন করেছেন, উনি সন্ত্রাস মুক্ত করেছেন রাউজানকে। ব্যাপক আন্দোলনের চূড়ান্ত সফলতা আসছে, আমরা আন্দোলন সমৃদ্ধকে বন্ধ অবস্থা রাখছেন। এই মনিরুল্লাহ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী, উনি নয়মুদ্দিনের হত্যার পিতারের ফাঁসির দাবিতে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের অন্যতম পূর্ণা রাউজানের সর্বস্তরের তুমুল সমাজের অহংকার, রাউজানবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক। আগামী দিনে যিনি এই মনিরুল্লাহ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাবেন, আমাদের জনতা তার এমন কোন কেরামতি, এমন কোন স্পেশাল কোন কিছু তার